কলিকতা মেডিকেল কলেজৰ চিকিৎসক মৌমিতা দেৱনাথ হত্যাকাণ্ডৰ বিৰুদ্ধে জামুগুৰি হাততো প্ৰতিবাদী সমদল। জামুগুৰি হাতৰ টৌভঙাত নবিল তৰাজান গাঁৱত আজি মৌমিতা দেৱনাথৰ জঘন্য হত্যাকাণ্ডৰ ন্যায় বিচাৰি জামুগুৰি হাতত প্ৰতিবাদী সমদল উলিওৱা হয়। নারী নির্যাতন বন্ধ করক, মহিলা সুরক্ষা প্রদান কর, জামুগুৰি হাতৰ টৌভঙা নয়নজ্যোতি যুৱ সংঘৰ উদ্যোগত সৰস্বতী মহিলা কীৰ্তন সংঘ, বিষ্ণুজ্যোতি মহিলা কীৰ্তন সংঘ আৰু লক্ষ্মী নাৰায়ণৰ কীৰ্তন সংঘৰ সহযোগত আজি তৰাজান প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰাংগণৰ পৰা টৌভঙা চেণ্টাৰলৈকে হাতে হাতে মমবাতি লৈ যুৱক যুৱতী পুৰুষ মহিলা সকলোৱে প্ৰতিবাদী সমদল যাত্ৰা কৰে। মই দুটা কথা ক'ব ওলাইছোঁ যে আমাৰ ল'ৰা ছোৱালী, আমাৰ আমি যিহেতু মাকসকল আছোঁ, ক'ত গৈ আছে, কি কৰি আছে, কেনেকুৱা কার লগত ঘুরা ফুকা করে আছে, এটু আমি চাব লাগিব। আমার সমাজখনও আমি ঠিক করব লাগবে। আমার ছালী সকল আজি মোবাইলর যুগ, বিভিন্ন কোরপরা কি কি ঘটনা ঘটি আছে, লড়া ছালী পড়বলে গেছে, পড়া জায়গা আপনাদের দেখিছে, ভাল পাইছে, ভাল পার পিছত ছালীজনীক মারি দিয়া হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়া হয়েছে। ইতিমধ্যে এইবিল স্কুল কলেজবিল ভারতবর্ষত বিভিন্ন জায়গায় এতালে হয়ে আছে, দেখি আছে আপনাদের হেরি। অলপতে বালিপাড়ার ঘটনাও জানি আপনাদের, পাঁচ বছরিয়া ছালীক রেপ করা হয়েছে, বেশি এক মাহও হওয়া নাই। গতিকে আমার ওসরে পাজরে এ ধরনের ঘটনা ঘটি আছে। আমি মাক হিসাবে, দেউতাক হিসাবে সজাগ সচেতন, আমার লড়া ছালী সজাগ সচেতন, ভাল একটা সমাজ, আমার ইয়াত পরিবেশ ভাল করব লাগিব। আর একটা কথা কব বিচার, আমার এইটু এই জায়গাটু এতিয়া লাহে লাহে অল্প বিকাশমুখী হব ধরেছে। স্কুলিয়া লড়া ছালী হয় নয়, লেখা পড়াত আমার ইয়ারপরে এতিয়া আমি প্রফেসর এনেক উকালতি করা বিভিন্ন কিতানত পড়ি থাকা ছাত্র ছাত্রী আছে, এতিয়া আমার ইয়াত রাস্তাখিনি হয়েছে। এই সুযোগতে মই দুটা কব বিচার, ইয়াত রাস্তা হয়েছে আমার কারণে গৌরবের কথা, চারিফালের মানুষ অহা যাওয়ার আদান প্রদান হয়েছে। কিন্তু তার লগতে কোরপরা মানুষখিনি আহি আছে, বাইক দৌড়াই আছে, রখা রখি নাই, অসভ্য ভাষাবিল চলি আছে ইয়াত। আর আমার সন্ধ্যা হলে আমার গাঁর লড়া ছালীর তো এইখিনিয়ে জায়গা, পুরা চাকা নদী কিনার হয় না নয়, হাওয়া লব বিচারে, বাতাবরণ লব বিচারে, কিন্তু ইয়াত পরিবেশও এটা নষ্ট হবলে গে আছে। এই লক্ষ্যে করেছে না নাই, মই কিন্তু করে আছো, মই কই আছো। গতি কালি কি হব আমার ইয়াত, কোপরা মানুষ কি করবে তারও একটা ঠিকান নাই। 15 আগস্টের দিনাখনের কথা কই আছে, ইমান অসভ্য কথাবিল কই কই রাস্তার পরে গাড়ি চলাই আছে, ইফালে আছে তো ভাঙার পরে, গতি তেনেকুৱা একটা পরিবেশ আছে। নারী নির্যাতন বন্ধ করক, নারী নির্যাতন বন্ধ করক, প্রতিবাদকারীসকলে নারী নির্যাতন, ধর্ষণ আর জঘন্য হত্যাকাণ্ডর বলি হওয়া মহিলা চিকিৎসকগুলির বিদেশ আত্মার সদগতির হকে প্রার্থনাও জানায়। আজি আমি যুবক সংঘর দ্বারা ইয়াত যুক্ত দুর্ঘটনা হয়ে গেল, ডক্টর মৌমিতা দেবনাথক যুক্ত নির্যাতন কার্য চলা গেল, তারপরে এটি সমাবেদনা আয়োজন করেছিল। তৰাজান আৰু টৌভঙা মহিলা সমিতি লগতে যিটো কীৰ্তন সংঘ, সকলো মহিলাই মিলি আজি আমি ইয়াত সমাবেদনা আয়োজন কৰিছোঁ। লগতে আমাৰ যিটো দাবী,
যাতে নারী নির্যাতন বন্ধ হয় আর দোষীক শাস্তি প্রদান করা হোক তার বাবে আমি দাবি জানাইছো। লগতে আগন্তুক দিনক নারীক যাতে সুরক্ষা প্রদান করা হয় আর এই ধরনের কার্য যাতে নহয় তাক লৈ পলাই সজাগতা সৃষ্টি করার কারণে আমি সরকার লগতে সকল মানুষকে আহ্বান জানাইছো। ধন্যবাদ। 8 আগস্ট কলিকাতার আরজি মেডিকেল কলেজত ডক্টর মনিতা দেবনাথর ধর্ষণ কার্য হয়েছিল। আজি তার বাবে আমি তেওঁর প্রথমতে তেওঁক মই চিরা আত্মার বাবে চিরা তেওঁ স্বর্গীয় আত্মার বাবে শান্তি কামনা করছো। আর লগতে আমার গাঁ টৌবঙ্গা নৌবিল তরাজেন বগাবিল সকল মাতৃ মহিলা পুরুষ নয়নজ্যোতি যুবক সংঘর উদ্যোগত সকল সদস্য মিলি দেবনা মৌমিতা দেবনাথর চিরা শান্তির আত্মার চিরা শান্তির কারণে কামনা করছো। লগতে আগন্তুক সময় এনেকুয়া কার্য যাতে নক তাকে আমি নিন্দা করছো। আজি ভারতবর্ষত 78 সংখ্যক গণতান্ত্রিক হয়ে গেছে আর মহিলা যেহেতু আমার দেহর একটা অবিচ্ছেদ্য অঙ্গ, মহিলা নহলে আমার গোটেই দেশখনত মহিলার পার্সেন্টেজ আর মহিলা শিক্ষিত করা বহুত আগবাড়ি গেছে। আজি অলিম্পিকত মহিলাই পদক উড়াই আনিছে আর এনেকুয়া কার্য আনি বলে আমি দেখবলে আজি এইবিলাক বস্তুক আমি নিন্দা করছো। এনেকুয়া ধর্ষণ কার্যক নিন্দা করছো আর নারী নির্যাতনক আমি নিন্দা করছো। হ্যাঁ, আর আমি সরকারক মহিলা সুরক্ষা প্রদানের বাবে আহ্বান জানাইছো আগন্তুক সময়ক যাতে এনেকুয়া ঘটনা ওচরে পাজরে গাঁয়ে ভূয়ে যাতে নহক। সরু সরু উঠি হওয়া প্রজন্মই যাতে এইবিলাক শিকিব না পায়, ভাল ভাল বস্তুবোর শিকিব পাও আর নারী যাতে নির্যাতন নহয় তার বাবে আমি নয়নজ্যোতি যুবক সংঘর হয়ে কামনা করছো, আহ্বান করছো। ব্যুরো রিপোর্ট, অসম টুডে। নারী নির্যাতন বন্ধ করক।